মনের হদিশ কে বা জানে, কি যে থাকে মনের ঘরে, কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বিজন ঘরে। জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, জীবন জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো,
এসো হে বৈশাখ, এসো এসো। আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো। মানুষের একটা কাঠামো হলেও তার অসংখ্য সত্তা, যার সবকটার হদিশ সে নিজেই পায় না। এক সত্তা যদি ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। তাই প্রয়োজন অন্তর্দর্শনের। নিজেকে খোঁজার এই যাত্রাপথে অনেক ক্ষেত্রে দ্বন্দ্ব বাঁধে নিজের সাথেই। দ্বন্দ্ব কাটিয়ে মনকে একনিষ্ঠ করাতেই পরম শান্তি। তাই তো শিল্পীর ভাষায়, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হায়ো মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতান ওই দেখো হাত পশকে যায় ঘোড়ার লাগা, রস খাইয়া হইয়া মাতান ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে